আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা ওয়াসালাতাম আলা রাসুল্লাহ ওয়ালা আল ওয়াসাবি আজমা ইন হামজা নাইনটিন টিভির সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আমি আপনাদের সবাইকে জানাই ইসলামিক সাদর সম্ভাষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আপনারা জানেন যে আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল রমাদান কথন টক উইথ শামীম আহমেদ সেই প্রোগ্রামে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকেও বরাবরের মতো আমাদের সঙ্গে উপস্থিত আছেন ইসলামিক পাণ্ডিত্য ব্যক্তিত্ব এবং ইসলামিক চিন্তাবিদ শামীম আহমেদ আসুন আমরা সবাই শামীম আহমেদ ভাইকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে শামীম আহমেদ ভাই আসসালামু আলাইকুম وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والقفا سلام على عباد الله الذين اصطفى أما بعد আমার সম্মানিত হামজা নাইনটিন টিভির দর্শক শ্রোতাবিন্দু আপনাদের আবারও জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ইসলামিক সাদর সম্ভাষণ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহে ওবারকাতহ আশা করি আপনারা যে যেখানে আছেন কুশলে আছেন আপনাদের সুস্থতা এবং কুশলতা কামনা করে আজকে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি শামীম ভাই আপনি জানেন যে আমরা আমাদের জীবনে চলতে বিভিন্ন ধরনের পাপ করে থাকি আজকে আপনার কাছে আমি আমাদের আমার ছোট্ট প্রশ্ন রেখে আমার আমাদের আলোচনাটি শুরু করতে চাই এই পাপগুলোর মধ্যে বড় এবং ছোট পাপ আছে কিনা আচ্ছা আর আমাদের যে পাপগুলো আমরা করি তার মধ্যে মানে সবচেয়ে বড় ধরনের পাপ কোনগুলো সেগুলো নিয়ে একটু যদি আপনি আলোচনা করেন এবং এগুলো থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি এবং কিভাবে এগুলো থেকে আমাদেরকে নিরাপদ রাখতে পারি এবং নিরাপদ রাখাটা কতটুকু জরুরি সে বিষয়ে আপনি একটু আলোচনা করবেন এবং দর্শক শ্রোতাবিন্দুদেরকে বোঝাবেন আশা করি দর্শক শ্রোতাবিন্দু আপনার এই কথার দ্বারা আপনার আলোচনার দ্বারা উপকৃত হবেন আপনি খুবই প্রাসঙ্গিক এবং যৌতিক একটি প্রশ্ন করেছেন এবং রেলিভেন্ট একটি কোশ্চেন আমাকে করেছেন আপনাকে এই জন্য ধন্যবাদ যেটা আমাদের সবারই আসলে জানা খুবই প্রয়োজন হ্যাঁ আমি আমাকে আল্লাহ সুমতলা যে টুকু কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেছেন যতটুকু আমি স্টাডি করেছি তাতে কোরআন এবং হাদিস অনুযায়ী প্রথম যে পাপ টি আমরা করে থাকি তা হল শ্রেক শেখকে বলা হয় জুলমুন আজিম মানে সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে শ্রেক করা শেখ করা মানে কাউকে আল্লাহ স্লাম তালার সমকক্ষ মনে করা তার সূক্ষ্ম হোক বা বৃহৎ হোক এবং তার ছোট হোক বা বড় হোক কারণ শেখ হলো বড় জুলুম এবং তা হলো সব ফাসাদ ও অন্যায়ের মূল যার দ্বারা অন্তরের ওপর জুলুম করা হয়ে থাকে এবং মৃত্যু ও ধ্বংস মৃত্যু ও ধ্বংস অনিবার্য করে দেয় আল্লাহ স্মালা শেখ সম্পর্কে আল কোরআনের সুরা আনামের একশো পঁচিশ নাম্বার আয়াতে এরশাদ করেন অথেব আল্লাহ যাকে হেদায়ত করতে চান ইসলামের জন্যে তার অন্তকরণ খুলে দেন আর যাকে পদভস্ত করার ইচ্ছা করেন তার অন্তকরণ খুব সংকুচিত করে দেন এমনভাবে সংকিচিত করেন যে মনে হয় যেন সে আকাশে আরোহণ করেছে এমনি এমনিভাবেই যারা ইমান আনে না তাদেরকে আল্লাহ কুলুশ যুক্ত করে থাকেন সুরা আনামের একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ স্মালা আমাদেরকে এ বিষয়ে সাবধান করছেন আল্লাহ পাক আরও ইরশাদ করেন সুরা আনামের বিরাশি নম্বর আয়াতে আরও উল্লেখ করেন যে প্রকৃতপক্ষে তারাই শান্তি ও নিরাপত্তার অধিকারী এবং তারাই সঠিক পথে পরিচালিত যারা নিজেদের ইমানকে জুলুমের সাথে অর্থাৎ শ্রেকের সাথে সংমিশ্রিত করেনি সুরা আনামের বিরাশি নম্বর আয়াতেও আল্লাহ তালা আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছেন যে শ্রেক কোন মাত্রার পাপ সুরা আনাম ছয় নম্বর সুরার একশো এবং ছয় নম্বর সুরার বিরাশি নম্বর আয়তে আমরা সে সম্পর্কে জানতে পারি যে সমস্ত ইমানদার তাদের ইমানের সাথে সত্যবাদী এবং ইমানের সাথে তারা শ্রেককে মিশ্রিত করেনি ওই সমস্ত লোকদের জন্যই রয়েছে বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে পরিপূর্ণ নিরাপত্তা ও হেদায়ত এ সম্পর্কে পাক আরও ইস্যাত করেন সুরা আল ইমরান সুরাল ইমরানের একশো একান্ন নম্বর আয়তে আল্লাহ স্মতলা আরও আরও উল্লেখ করেন যারা অবিশ্বাস করেছে আমি সত্তর তাদের অন্তরে ভীতি সঞ্চার করবো যেহেতু তারা আল্লাহর সাথে সে বিষয়ে অংশী স্থাপন করেছে যে যে বিষয়ে তিনি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি সুরাল ইমরান তিন নম্বর সুরার একশো একান্ন নম্বর আয়াতেও আল্লাহ তালা আমাদের শেখের যে পাপ সে সম্পর্কে যথাযথই বুঝিয়েছেন তাই অন্তরের নিরাপত্তা ও যথার্থতা একমাত্র আল্লাহর তাওহিদ বা একত্ববাদ ছাড়া সম্ভব নয় যার কোনো শরিক নেই মানুষের মধ্যে যে পরিমাণ তাওহিদের সত্যতা এবং বিশ্বাসের যথার্থতা থাকবে সে পরিমাণ তার জন্য অন্তরের নিরাপত্তা ও সততা হাসিল সম্ভব হবে অন্তর সৃষ্টির উদ্দেশ্য হলো যে সে তার সৃষ্টিকর্তাকে চিনবে এবং তাকে ভালোবাসবে এবং তার তাওহিদকে এবং তার তাওভিদকে প্রতিষ্ঠিত করবে এবং আল্লাহই তার কাছে একমাত্র প্রিয় হবে এবং অন্য সব কিছু থেকে অধিক সম্মানের ও মর্যাদা বান হবে অতএব অন্তরের পরিশুদ্ধতার মাধ্যমেই আল্লাহর পরিচয় তার ভালোবাসা ও মর্যাদা অর্জিত হবে যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করা হয়েছে আর অন্তর নষ্ট হবে এর বিপরীত কর্ম দ্বারা তাই ওই সমস্ত গুণাগুণ ছাড়া আধো অন্তরের সততা ও পরিশুদ্ধতা অর্জন হবে না এই হল শেখের বিষয়ে যেটা আল্লাহ সুমতাল কোরআনে বলেছেন আমরা আলোচনা করেছি ইনশাল্লাহ পরবর্তী এপিসোডও আমরা এর প্রতিকার নিয়ে আলোচনা করব। এখান থেকে কিভাবে আমরা বেঁচে থাকবো সেটা নিয়ে আলোচনা করব। আশা করি দর্শক শ্রোতাবিন্দু আমাদের কথা বুঝতে পারছেন দর্শক শ্রোতাবিন্দু আপনারা আমাদের সঙ্গেই থাকবেন হামজা নাইনটিন টিভির সঙ্গেই থাকবেন শামীম ভাই আপনি অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে আমাদেরকে শেখ বুঝিয়ে দিলেন কোরআন আল্লাহ শেখ বিষয়ে কী বলেছেন এরপরে যেটাতে আমি আসতে চাই যেটা আমাদের মনে প্রশ্ন জাগে যে শেখের বিপরীত তাহিদের বিপরীত তো শেখ তাহলে শেখ জানতে হলে আমাদেরকে তো তাওহীদ সম্পর্কে অবশ্যই জানতে হবে আর শামীম ভাই আমরা যদি কেউ শেক করে থাকি তাহলে এখান থেকে আমাদের পরিত্রাণের উপায় কী শেকের বিষয়ে আসলে আমরা যদি আল্লাহ সুমার কাছে মাপ চাই তাহলে উনি কি মাপ করবেন কিনা না এ বিষয়ে আপনি কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট করে একটু বলবেন যাতে দর্শক শ্রদাবিন্দ এর দ্বারা উপকৃত হয় আশা করি এরপরে আমাদের অনুষ্ঠান আমাদেরকে শেষ করতে হবে কারণ সময় আমাদেরকে আর পারমিট করছে না যে আমরা আরও চালাই ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আমরা আরো আলোচনা করব আপনি এখানে সংক্ষিপ্ত হবে এইটুকু আমাদেরকে জানাবেন শ্রেক আসলে এমন একটি পাপ যেটা অত্যন্ত গুরুতর এবং মারাত্মক আল্লাহ সালা সুরা নিসা চার নম্বর সুরা আটচল্লিশ নম্বর আয়তে এবং একশো ষোলো নম্বর আয়তে একই কথা বলেছেন যে আমি ইচ্ছা করলে যে কোনো বান্দাকে যে কোনো গুণা মাফ করে দিতে পারি কিন্তু শেকের গুণা আমি কখনোই মাফ করব না সুরা নিসা চার নম্বর সুরা আটচল্লিশ এবং একশো ষোলো নম্বর আয়তে আল্লাহ সুবান স্পষ্ট করে বলেছেন আল্লাহ সুস্বানতালা ইচ্ছা করলে যে কোনো গুণাই মাপ করতে পারেন কিন্তু শেখের গুণা উনি কখনো মাপ করবেন না তাই শেখ অত্যন্ত বড় একটি মাপের গুণা যেখান থেকে আমাদের বেঁচে থাকা উচিত এবং শেখ যদি আমাদের হয়েও যায় তাহলে সাথে সাথে আমাদেরকে আল্লাহ সুবানতালার কাছে আত্মসমর্পণ করতে হবে তার কাছে মাপ চাইতে হবে তবা ইস্তেকফার করতে হবে তারপরে আল্লাহ সুবানতলা মাফ করবেন কিনা আমি জানি না যেহেতু উনি কোরআনে বলেছেন যেহেতু আল্লাহ সুবা তালা কোরআনে বলেছেন সুরানি সচানা মসুরার আটচল্লিশ নম্বর এবং একশো ষোলো নম্বর আয়তে উনি যে কোনো গুণা ইচ্ছা করে মাফ করতে পারেন কিন্তু শ্রেকের গুণা উনি কখনোই মাফ করবেন না তাহলে শেখ সম্পর্কে আমাদের খুবই সচেতন হতে হবে এ বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা এবং জ্ঞান থাকতে হবে এবং যাতে আমাদের কথার দ্বারা কাজের দ্বারা কোনোভাবেই যাতে শেক না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে শেখ হলো তাওহিদের বিপরীত তাওহিদ হলো আল্লাহ সুমনতাল আর একত্ববাদ একত্ববাদ বলতে তার প্রভুত্বে সব কিছুতে আল্লাহ সুমনতলা একক এবং একচ্ছত্র অধি আধিপত্য শুধুমাত্র আল্লাহ স্মাতালার এ বিষয়ে আমাদেরকে স্পষ্ট ধারণা থাকতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন দর্শক শ্রোতাবৃন্দও বুঝতে পেরেছেন শামীম ভাই মাপ করবেন সময় আমাদেরকে আর পারমিট করছে না সময় সংকীর্ণতার কারণে আমাদের অনুষ্ঠানটি আজকে এখানেই শেষ করতে হচ্ছে আমি হামজা নাইনটিন টিভি দশক শ্রোতাবিন্দুদেরকে আবারও আন্তরিক মবারকবাদ জানিয়ে এবং রমজান কথন টক উইথ শামীম আহম্মেদ অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপভোগ করার জন্যে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই এবং আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আমাদের প্রাণের আবেদন যে আপনারা হামজা নাইনটিন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিবেন আমরা আপনাদের মতামত জানতে চাই এবং আমাদের এই চ্যানেলটিকে আরও উন্নত করতে চাই আশা করি আপনাদের মূল্যবান মতামত দিয়ে আপনারা সদা সর্বদা আমাদের পাশে থাকবেন ওয়াকরি তওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন